ক্লায়েন্টের ব্যাংক লোনটা করে দেয়। ক্লায়েন্টের প্রোফাইল অনুসারে আমরা সর্বনিম্ন 50% থেকে আপ টু 80% পর্যন্ত লোনটা করে দিতে পারি। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে রিয়েলটি রিভিউসে। আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম খুব সুন্দর একটি গাড়ির শোরুমে, সেটি হলো ম্যাক্সিমা অটোমোবাইলস। আপনারা যারা নয়াপল্টনের আশেপাশে থাকেন, আপনারা খুব পপুলার একটি কমিউনিটি সেন্টার আছে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, তার ঠিক উল্টো পাশে যে গলিটা আছে, গলির মুখেই হলো এই অটোমোবাইল সেক্টরটি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, যারা ব্যাংক লোন নিয়ে বা কিস্তিতে গাড়ি কিনতে চান তাদের জন্য খুব ভালো একটা সাজেস্ট দিব। তো এখানে প্রিমিয়াম কোয়ালিটির অনেক গাড়ি আছে, সেই গাড়িগুলো সম্পর্কে কথা বলবেন আমাদের পরিচিত আরমান ভাই। তো চলুন যে তার সাথে একটু কথা বলি এবং কী কী ধরনের বিষয় লোন করার জন্য দরকার হয় সেটা আমরা জেনে আসি। ম্যাক্সিমা অটোস খুবই প্রমিনেন্ট একটি গাড়ি শোরুম বাংলাদেশে, তারা খুব গর্বের সাথে রিকন্ডিশন গাড়ি সেল করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই শোরুমে প্রায় 20টির মতো বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে। চলুন আমাদের খুব পরিচিত এক ভাই আরমান আলী ভাই, তার সাথে আমরা কথা বলি, সে এই গাড়ির শোরুমটি সম্পর্কে বিস্তারিত বলবেন এবং যারা কিস্তিতে গাড়ি কিনেন তাদের জন্য কি সুবিধা আছে সেই সুবিধাটা নিয়ে আমরা কথা বলি। আমরা চলে এসেছি আরমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন। জি, তো আমরা এই মুহূর্তে আপনার চলছে আপনার? জি জি জি, একটু বলবেন কেমন চলছে বিজনেস আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো বিজনেস হচ্ছে। তবে ঈদ পরবর্তী মাস, তো সেক্ষেত্রে ব্যবসা কিছুটা কম। আর হচ্ছে এখন গাড়ি তো ওয়ান কাইন্ড অফ লাক্সারি আছে একটা জিনিস, সে অনুপাতে একটু কমই চলছে ব্যবসা বাণিজ্য। তো একটু আমাদেরকে বলবেন, আমরা অনেক জায়গায় গাড়ির রিকমেন্ড করতে গিয়ে বা অনেকে যারা পরিচিত যারা গাড়ি কিনতে যায় তারা একটা সমস্যায় পড়ে, সেটা হলো অনেকের কাছে ক্যাশ ফ্লোটা থাকে না, তারা কিস্তিতে গাড়ি কিনতে চায়। জি জি জি, এই ক্ষেত্রে আসলে সুবিধাটা কেমন, মানে আসলে সত্যি কি আসলে এরকম কিস্তিতে কেনার একটা সুযোগ থাকে? আসলে আমাদের এখানে রিকন্ডিশন শোরুমগুলোতে কিস্তিতে গাড়ি দেওয়ার কোনো সুবিধা আমার জানা মতে নেই, বিশেষ করে আমি যে কয়টা শোরুম চিনি। তবে সেক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারি, আমরা ক্লায়েন্টদের ব্যাংক লোনটা করে দিই। হ্যাঁ, যেমন ধরুন কেউ একটা গাড়ি কিনতে আসছে, গাড়িটার আমাদের এখানে প্রাইস হচ্ছে 25 লাখ টাকা, কিন্তু ক্লায়েন্টের 15 লাখ টাকা আছে, 10 লাখ টাকা শর্ট আছে, সেক্ষেত্রে 10 লাখ টাকা আমরা ব্যাংক লোন করে দিই। তো ক্লায়েন্টের প্রোফাইল অনুসারে আমরা সর্বনিম্ন 50% থেকে আপ টু 80% পর্যন্ত লোনটা করে দিতে পারি। যেমন এটা ডিপেন্ড করে প্রপারলি আসলে ক্লায়েন্টের প্রোফাইলের উপর, ক্লায়েন্টের ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক এটা ভেরিফাই করবে যে ক্লায়েন্টের আসলে পেমেন্ট দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু, সে অনুপাতে তারা লোনটা দিয়ে দেয়। আমরা অ্যাসিস্ট করি কোন ব্যাংক থেকে ক্লায়েন্টের প্রোফাইল অনুসারে ক্লায়েন্টের লোনটা ফার্স্ট হবে, সে ব্যাপারে আমরা অ্যাসিস্ট করি আসলে বেসিক্যালি। এক্ষেত্রে ধরুন 30 লাখ টাকা যদি গাড়ির ভ্যালু হয় তাহলে প্রায় 15-20 লাখ টাকা মানে লোন পাওয়ার যোগ্য সে? ডেফিনেটলি 80% যেহেতু করে দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 30 লাখ টাকা গাড়ির দাম হয় 24 লাখ টাকাও লোন হয়ে যায়। 24 লাখ টাকা যে ব্যক্তি লোন নেবে তাকে তো প্রতি মাসে ইনস্টলমেন্টে দিতে হবে, তো 24 লাখ টাকা এগেনস্টে আপনার প্রতি মাসে তার ইনস্টলমেন্ট আসবে ধরুন 55,000 থেকে 56,000 টাকা, আমি একটা আইডিয়া করে বলছি। হ্যাঁ, ব্যাংক টু ব্যাংক ইন্টারেস্ট রেট কম বেশি হয়, তো 55,000 টাকা যদি তার কিস্তি আসে প্রতি মাসে, তো ইনকাম সোর্সটাও সেরকম হওয়া লাগবে যে সে গাড়ির মেনটেনেন্স খরচ, ড্রাইভার খরচ, নিজের যে আদার্স যে নিজের যে পার্সোনাল খরচ, বাসা ভাড়া সব কিছু দিয়েও যাতে সে স্মুথলি কিস্তির টাকাটা দিতে পারে। দেখা যাচ্ছে তার মান্থলি ইনকাম 1.5 লক্ষ টাকা, তো হোপফুলি তার প্রতি মাসে 55,000-56,000 টাকা কিস্তি দিতে কোনো একটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো ব্যাংকের এটা লিখিত থাকতে হবে কোথাও, ব্যাংক এটা লিখিত নেবে যে ভদ্রলোক মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে। ধরুন আপনি সার্ভিস হোল্ডার যদি হয়ে থাকেন তো তার স্যালারি স্টেটমেন্টে কিন্তু রিফ্লেক্ট করছে যে সে প্রতি মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, অথবা কেউ যদি বিজনেসম্যান হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাংক ট্রানজেকশন দেখবে যে 1 বছরে তার ব্যাংক স্টেটমেন্ট কেমন আছে, সেখান থেকে ধরিয়ে 1 বছরে তার ব্যাংক স্টেটমেন্ট যদি হয় হচ্ছে 1 কোটি টাকা,
সেক্ষেত্রে তারা 1 কোটি টাকা তো আর লাভ না, 10% লাভ ধরবে, 10% লাভ 10 লাখ টাকা, তো প্রতি মাসে তার ইনকাম হচ্ছে 80,000 টাকা, একটা আইডিয়া করা। হ্যাঁ, আর যারা ল্যান্ডলর্ড বা আছে, হ্যাঁ, তাদের তো বাড়ি ভাড়া দেখলে বোঝা যায় যে প্রতি মাসে ইনকাম আছে। অ্যাকচুয়ালি আপনার অটো লোনগুলোতে যে গাড়িটা আপনি কিনছেন সেই গাড়িটা নিজেই কিন্তু ব্যাংকের মর্টগেজ। হ্যাঁ, সো ব্যাংক আপনার অন্য কোনো কিছু মর্টগেজ লাগবে না, ব্যাংক শুধুমাত্র আপনার ইনকাম সোর্সটা দেখবে, আপনার ইনকাম ফ্লোটা দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটুকু। তার মানে এক্ষেত্রে ধরুন আপনি যারা ভালো সার্ভিস হোল্ডার অথবা প্রবাসী অথবা কোনো বাড়ির মালিক, তারা ইচ্ছা করলে এটা এভাবে নিতে হ্যাঁ পারে। হ্যাঁ, প্রবাসীর জন্য সিস্টেমটা ভিন্ন, প্রবাসীরা তো আসলে বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করছে, দেশে কাউকে না কাউকে তো সে টাকা পাঠায়, তাই না? তো ব্যাংকের লোনটা সাধারণত আপনার যে ব্যক্তি কে উনি টাকা পাঠাচ্ছে, দেশে যে অবস্থান করছে, হ্যাঁ, তার নামে লোনটা হবে। সেক্ষেত্রে সে যে অ্যাকাউন্টে, বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে, সে অ্যাকাউন্টে রিফ্লেক্টটা ব্যাংক দেখবে যে সে প্রতি মাসে কেমন করে টাকা পাঠাচ্ছে, এগুলি আর কি। ব্যাংক আসলে এতটুকু এনশিওর হবে আমি তাকে যে টাকা লোন দিচ্ছি সে টাকাটা সে ইজিলি প্রতি মাসে পেমেন্ট যাতে করতে পারে, তার যাতে কষ্ট না হয়, এতটুকুই ব্যাংক ইনশিওর করবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। ব্যাংক লোনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, খুব সহজ হয়ে যাবে তাদের জন্য। ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন আমার কাছ থেকে, আপনি লোন করবেন, সেক্ষেত্রে গাড়ির দাম ফিক্সড হওয়ার পর আপনি আমাকে একটা অ্যামাউন্ট বুকিং মানি দিলেন, ধরি গাড়ির দাম 30 লক্ষ টাকা যদি হয়ে থাকে, আপনি আমাকে 5 লাখ টাকা বুকিং মানি দিলেন, আর আপনি 15 লাখ টাকা লোন নিবেন। তো 5 লাখ টাকা বুকিং মানি দেওয়ার পর আমি ব্যাংকের লোকের সাথে আপনাকে কমিউনিকেট করে দিব, ব্যাংকের লোক আপনার লোনটা প্রসেস করা শুরু করবে। ব্যাংক আমাকে একটা পারচেস অর্ডার প্রোভাইড করবে যে আপনার নামে 15 লাখ টাকা স্যাংশন হয়েছে, তখন আপনি আমাকে বাকি ওই বাকি যে 10 লাখ টাকা আপনার ডিউ আছে সে টাকাটা দিয়ে দিলে আমরা গাড়িটা রেজিস্ট্রেশন করে দিব, রেজিস্ট্রেশন পেপার গুলো ব্যাংকে জমা দিলে ব্যাংক আমাকে আমার 15 লাখ টাকা পে অর্ডারটা প্রোভাইড করবে। এই হচ্ছে আসলে প্রসেসিং সিস্টেমটা, এবং এটাতে দেখা যাচ্ছে কি 7 থেকে 15 ওয়ার্কিং ডে লেগে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরমান ভাই, অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল। জি জি যারা জি মানে কিস্তিতে অথবা মানে ব্যাংক লোনে গাড়ি নিতে যায় তাদের জন্য খুবই উপকার আসবে এই ভিডিওটা। জি জি জি, আমি আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমার শোরুমের লোকেশনটা একটু আমি একটু বুঝিয়ে দিই। জি, এটা হচ্ছে পল্টন, পল্টন একটা খুব পপুলার কমিউনিটি সেন্টার আছে, আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, নয়া পল্টন। এটা আনন্দ ভবন কমিউনিটি সেন্টারটা ঠিক উল্টা পাশেই একটা গলি আছে, যে গলির মাথায় আপনার বিসমিল্লা অটোস একটা গাড়ি পার্টসের দোকান আছে, সেই বিসমিল্লা অটোসের গলি দিয়ে ঢুকলেই ডান পাশে আমার গাড়ির শোরুমটা, ম্যাক্সিমা অটোমোবাইলস। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ম্যাক্সিম অটোমোবাইলস, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ফোন করবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0177779996, খুবই সহজ একটা নাম্বার, আমাকে ফোন করলে আমি এনি কাইন্ড অফ কমিউনিকেট করে দেবো ইনশাল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, চলুন, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, আমরা একটু ঘুরে দেখি আসলে কি কি ধরনের গাড়ি এখানে আছে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে ধৈর্য সহকারে এই কথাগুলো শোনার জন্য। আপনারা দেখলেন যে আমরা আমার মায়ের কাছ থেকে জেনে নিলাম যে কিভাবে আপনি ব্যাংক লোন করবেন, কিভাবে আপনি কিস্তিতে গাড়িটি নেবেন এবং কারা কারা এটা নেওয়ার জন্য যোগ্য, কী কী রিকোয়ারমেন্ট এর প্রতি আছে। তো আশা করি একটি ভালো গাড়ি নেওয়ার জন্য অবশ্যই একবার হলেও এই ম্যাক্সিমা অটোমোবাইলসে আসবেন। গাড়ি কেনার আগে অথবা গাড়ি ইম্পোর্ট করার আগে অবশ্যই একবার হলেও এই শোরুমটি ভিজিট করা যাবে, সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন।